কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন কিছু লোক জাহান্নামে যাবে, জিজ্ঞাসা হরক করা হবে কেন জাহান্নামে আলি, তখন তারা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কেউ বলবে নামাজ পড়তাম না, ওলাম নাকু নুতিমুল মুসকিন, মিসকিনদেরকে খাবার দিতাম না, ও কুন্না নাহুদু মাল খাইদিন, আমরা সমালোচনা করতাম সমালোচকদের সাথে, শুধু শুধু এরকম আছে না নাই, নামাজ পড়ে কি হবে জাহান্নামেই তো যাওয়া লাগবে। আরে আপনি আরেকজনের ধূস উন্মোচন করবার জন্য সমাজে তার বেয়াজ্জুতি করবার জন্য লেগে উঠে পড়ে লেগেছেন, শুনেন হাদিস শুনেন, আল্লাহ রসুল বলেন মান সাতার মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি একজনের দোষ গুটে ডেকে রাখবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ডেকে রাখবে। অন্য হাদিসে আছে কোন বান্দার দোষ যদি কেউ একটা ডেকে রাখে আল্লাহ কিয়ামতের দিন তার সত্তরটা দোষ ডেকে রাখবে। সুবহানাল্লাহ বলেন আল্লাহু ফি আউনিল আব্দি মা কানাল আব্দি ফি আউনি আখিহি, কেউ যদি তার ভাইয়ের উপকার করে আল্লাহ বলে আমি নিজে তার উপকার করব, আর সে তো উপকার করবে অল্প, আর আমার উপকার যদি কিঞ্চিত জেলে দেয় সারা পৃথিবীতে লওয়ার জায়গা থাকবে না। সুবহানাল্লাহ বলেন, কেউ যদি কারো একটা দোষ উন্মোচন করে খুলে দেয় প্রকাশ করে আল্লাহ সত্তরটা দোষ কিয়ামতের ময়দানে তার খুলে দেবে, কেউ যদি তার এক টাকার ক্ষতি করে কিয়ামতের ময়দানে আল্লাহ তার দশ টাকার ক্ষতি করবে। রসুল পাক বলেন উপকার করতে না পারলে ক্ষতি করো না, কেউ যদি কারো উপকার করতে না পারলেও চেষ্টা করে, একটা লোক চলে যাচ্ছে বোঝাটা উঠাই দিতে হবে, নিয়ত করে বের হলেন মসজিদ থেকে, ওখানে যেতে যেতে আরেকজন লোক তার বোঝা উঠাই দিয়েছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যে নিয়ত করে রওনা দিয়েছো দশ বছর খানা পিনা স্বামী স্ত্রী সব বন্ধ করে নফল নামাজ আর রোজা রাখলে যে সওয়াব আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবে। আপনার কাছে ধার নিতে চাইলে বলেন না দেওয়া যাবে না, এক লাখ টাকা নিলে মাস শেষে পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে ইন্টারেস্ট সুদ, সি সি লজ্জা হওয়া উচিত আমাদের, কথা বলেন ঠিক কি না? আজকে ধার চলে গেছে, আরে দান করলে দোষ নাকি হাদিসে আছে আর কর্জে হাসানা, মানুষকে যদি ধার দেন সত্তর নাকি, আর ধারের জায়গা হয়ে গেছে এখন সুদ, সি সি। এই জন্য একদল ইমাম আগে জাহান্নামে যাবে, একদল মুফতি আগে জাহান্নামে যাবে, একদল হাজি আগে জাহান্নামে যাবে, একদল দানবীর জাহান্নামে যাবে, এই কোরআন পড়ে হাফেজ হয়েও জাহান্নামে যাবে আমল না থাকার কারণে, ঠিক কি না? আমাদের ভালো হওয়া উচিত, ওয়াজ শুনে কি হবে আমল করতে হবে, আমল। আপনি একটা মিনিট ব্যয় করতে পারেন না, আপনি যদি প্রতিদিন একটা মিনিট আল্লাহর জন্য ব্যয় করেন অনেক সওয়াবের পাহাড় আপনি করতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে হাজার হাজার মিনিট দিয়েছে জীবনে, লক্ষ লক্ষ মিনিট দিয়েছে, প্রতিদিন চব্বিশ ঘন্টায় ১৪৪০টা মিনিট আপনাকে দিয়েছে, আপনি যদি মনে করেন এক মিনিট আমি আমল করবো, এক মিনিট সওয়াবের পাহাড় করতে পারেন। এক মিনিট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে এক এক পারাক এক তৃতীয়াংশ কোরআন পড়বার সওয়াব হয়, তিনবার সূরা ইখলাস পড়লে এক খতম কোরআন পড়বার সওয়াব হয়, এক মিনিটে যদি আপনি প্রত্যেক দিন বলেন সূরা ইখলাসের আমল করব দশবার কোরআন পড়তে পারেন, কথা বলেন ঠিক কি না? এক মিনিটে যদি আপনি দশবার কোরআন খতম করেন এক মাসে তিনশো বার, এক বছরে ৩৬০০ বার, তার মানে এক বছরে যদি আপনি ৩৬০০ বার পড়েন তাহলে তিন বার ৩৬ তিন দা ভাগ দিলে ১২০০ খতম হয়, অর্থাৎ এক মিনিট করে পড়লে দশ বার প্রতি বছরে ১২০০ খতম, অর্থাৎ মাসে ১০০ খতম করে কোরআন পড়া সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন দৈনিক ১৪০০ মিনিট আপনাকে আল্লাহ দিয়েছে, এর মধ্যে আপনি এক মিনিট আমল করতে পারেন না? দশ মিনিট তো গিবত করতে পারেন, ২০ মিনিট তো টেলিভিশন দেখতে পারেন, আধা ঘন্টা তো আপনি ফুটবল খেলতে পারেন, ২০ মিনিট তো আপনি শুধু ইয়া বা গাজা খাইতে পারেন, মিথ্যা নিয়ে পড়ে আছেন, একটা মিনিট ব্যয় করতে পারো না? আল্লাহ বলে আমি আর কত সহজ করব, ঠিক কি না? এই জন্য আমি আপনাদেরকে কি ভাষায় বোঝাবো সেই ভাষা আর এলেম নাই, আমি দোয়া করি আল্লাহ এদেরকে আপনি হেদায়াত আর বোঝ দান করেন যেন এই এলাকাটা মদিনার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, এই জন্য বলতেছিলাম শুধু ডিগ্রি নিয়ে তো লাভ নাই, ডিগ্রি নিয়ে লাভ নাই, কোনো মুফতি জান্নাতে আগে চলে যাবে, কোনো মুহাদ্দিস আগে চলে যাবে, কোনো হাজি আগে চলে যাবে এরকম কোনো গ্যারান্টি নাই, তবে গ্যারান্টি আছে এক জায়গায় কোনো গরিব ৫০০ বছর আগে যাবে। সুবহানাল্লাহ বলে এরকম হাদিস আছে, ওই যদি আমার আমল ঠিক মতো করে। বিশ্বনবীর কাছে জিব্রাইল আসলেন, মিকাইল আসলেন, আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পরে দুই হাতে ধরলেন, ধরে আল্লাহ নবীকে নিয়ে যায়, আল্লাহ নবীকে নিয়ে যাওয়ার পথে আল্লাহ নবী দেখলেন একটা লোক বসে আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, মনে হচ্ছে সে একজন আলেম, কিন্তু দুঃখ হলো তার মাথা থেকে চিরা শুরু করেছে, কাটতেছে, মাথাটা কেটে ফেলে, আবার ভালো হয়, আবার কাটে, আবার ভালো হয়, আবার কাটে, আবার ভালো হয়। আবার আল্লাহ নবী বললেন কি জিব্রাইল কেন এমন হচ্ছে বলে সামনে যান, আর একটু সামনে গেলেন, আর একটু সামনে গিয়ে দেখলেন এক লোক শুয়ে আছে,
আর ওই শোয়া লোকটার মাথার মধ্যে এক বিশাল ফেরেশতা পাথর মারে, মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার পাথর আনতে আনতে আবার মাথা ভালো হয়ে যায়। আল্লাহর নবী বললেন কি হয়েছে? বলল সামনে চলেন, সামনে গিয়ে দেখলো একদল যুবক আর যুবতী উলঙ্গ অবস্থায় আগুনের চুলার মধ্যে এরকম ভাবে উপরে উঠতেছে আগুনের সাথে সাথে আবার নিচে যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন কেন? বলে সামনে চলেন, আবার সামনে গিয়ে দেখলো বিশাল একটা নদী, দুর্গন্ধযুক্ত রক্তের নদী, ওই রক্তের নদীর মধ্যে একজন মানুষ পড়ে হাবুডুবু খাচ্ছে। সে বহু চেষ্টা করতেছে কিনারায় আসবার জন্য কিন্তু আসতে পারে না। আসার যখন আসবে একজন বিশাল ফেরেশতা দাঁড়ানো কিনারায়, আবার পাথরের বিশাল স্তূপ যখন কাছে আসতে চায় মাথায় মারে আবার সে মাঝখানে চলে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কারণ কি? জিব্রাইল বললেন ওগো নবীজি, প্রথম আপনি যেই লোকটাকে দেখলেন ওই লোকটা একজন কোরআন পড়ানোওয়ালা আলেম ছিল, হাফেজ ছিল। ওই হাফেজকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার কারণটা কি বলেন? বলো ওগো নবীজি, সে দুনিয়াতে কোরআন শিখেছে, হাফেজ হয়েছে, সে দুনিয়াতে মানুষকে শিখাবার জন্য নয়, নিজের পেটকে বড় করবার জন্য, ঠিক কিনা জোরে বলেন? সে কোরআন শিখেছিল একজন বেবুজকে, জাহান্নামীকে জান্নাতে নেওয়ার জন্য নয়, সে কোরআন শিখেছিল শুধু মানুষকে লোক দেখানোর জন্য। আমি হাফেজ, আমি একজন মুফতি, আমি ইমাম মুহাদ্দিস, আমাকে খাওয়াও, আমাকে দাম দাও, সালাম বাবার জন্য তার ভিতরে অহংকারটা ছিল। মান কানা ফি কলবিহি হাব্বাতু খরদাল মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা। আল্লাহর নবী বলেন যার ভিতরে শরীর সাত দানা পরিমাণ অহংকার থাকবে সে মুফতি আর মুহাদ্দিস নয়, হাজি আর গাজী নয়, দানবীর নয়, সে যেই হোক আল্লাহর তৈরি, জান্নাতে ঢুকতে পারবে না। নাউজুবিল্লাহ পড়েন, সে দুনিয়াতে আলেম হয়েছিল, হাফেজ হয়েছিল মানুষকে দেখাবার জন্য, টাকার প্রতি তার লোভ ছিল, মানুষকে হেদায়েতের পথে আনতে হবে, তার একটা মুসল্লি কোরআন শিখতে পারে না, তার ভয় ভিতরে ছিল না, সে একাই জান্নাতে যাওয়ার জন্য চিন্তা করেছে, তার একজন মুসল্লি জাহান্নামে যাবে, তার ভিতরে সেই দুঃখ ছিল না। সে যদি জাহান্নামে যায় সে তো আমার মুসল্লি, সে তো আমার ভাই, কিয়ামতের ময়দানে দেখা হয়ে যাবে, হুজুর আপনি জান্নাতে যান কিন্তু আমার দান জান্নাতের রাস্তা আপনি দেখান নাই। ও নবীজি, এই জন্যই হাফেজের, এই মুফতির, এই মুহাদ্দিসের, এই আলেমের, এই ইমামের মাথা কাটা হচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন, একদল ইমাম হয়ে একদল মুফতি আর মুহাদ্দিস আগে জাহান্নামে যাবে, এটা হাদিস বলতেছি, বুখারী শরীফের হাদিস। দ্বিতীয় বললেন আল্লাহ নবী, দেখলাম এক লোক শুয়ে আছে, এক লোক শুয়ে আছে, কারণটা কি? আল্লাহ নবী তখন বললেন নবী গো, এই লোকটা দুনিয়াতে মিথ্যা কথা বলতো, যার মিথ্যার কারণে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যেত, যার মিথ্যার কারণে মানুষের সংসার নষ্ট হয়ে যেত, মিথ্যার কারণে গলার মধ্যে ফাঁসিও জ্বলতো, এরকম আছে না নাই? ও নবী, এই মিথ্যা কথার কারণে আজকে কিয়ামত পর্যন্ত তার মাথা এরকম ফাটানো হবে। আরেকটু সামনে দেখলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এই নারী আর পুরুষগুলো উলঙ্গ কেন, এরা আগুনে জ্বলতেছে কেন? তখন জিব্রাইল বললেন নবী আমার, এই সমস্ত ছেলে আর মেয়েগুলো দুনিয়াতে বেশি বেশি পরকিয়া করত, জিনা করত, বেবরদায় চলত। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, নিসা উন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাত ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। এমন কিছু শেষ জমানায় নারী হবে, ওই নারীরা এমন নিসা উন কাসিয়াতুন আরিয়া, কাপড় পরবে কিন্তু উলঙ্গ মনে হবে, কথা বলেন ঠিক কিনা? এমন কাপড় পরবে, মা ইলাতুন মুমিলাতুন, পুরুষকে আকৃষ্ট করবে, অফার করবে, আবার পুরুষও তাকে অফার করবে, আকৃষ্ট করবে, আকৃষ্ট হয়েও যাবে। ও নবী, লা ইয়াদখুলুনাল জান্নাত ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, এই সমস্ত নারীগুলো, এই সমস্ত নারীগুলো, এই সমস্ত নারীগুলো জান্নাতে যাবে, দূরের কথা জান্নাতের গ্রাণ পাবে না, আর জান্নাতের সুগ্রান্ত পাওয়া যায় 500 বছরের রাস্তা দূর থেকেও। ও নবী, এই জাগুনের মধ্যে নারী আর পুরুষকে দেখতেছেন, এই সমস্ত নারী আর পুরুষগুলো দুনিয়াতে বেপরদায় চলেছে, এদের মধ্যে কিছু বাবা আছে, বাবা কিছু ভাই আছে, যে বাবা সন্তানকে পর্দায় থাকার জন্য বলে নাই, যেই ভাই তার বোনকে পর্দায় রাখার ক্ষমতা থাকা সত্ত্বেও রাখে না, এদেরকে বলে নাই। ওগো নবীজি, যেই সমস্ত জিনাকার নারী আর পুরুষ দুনিয়াতে অবৈধ কাজ করেছে, বেপরদায় চলেছে, এবং যারা এদেরকে রাখবার রাখবার ক্ষমতা থাকা সত্ত্বেও বাবা ভাই মা এদেরকে রাখে নাই, এরাও এদের সাথে সামিল হয়ে এই জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে জ্বলা শুরু হয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ নবী আরেকটু সামনে গিয়ে বললেন, ও জিব্রাইল,
আর একটা দেখা যায় বিশাল বড় আগুনের বিশাল বড় রক্তের নদী। এই নদীর মধ্যে দেখলাম পাকি আছে বুখারীতে, যে ব্যক্তি 1 লক্ষ টাকা নয়, 1000 টাকা নয়, মিয়াতে দেরহাম নয়, 100 দেরহাম নয়, ওয়াহেদ দেরহাম, 1 টাকা যে সুদ খাবে আপন মায়ের সাথে 37 বার অবৈধ কাজ করবার সমান। নাজবিল্লাহ বলে সি সি। এখন বলি টাকা দেন না, 1 লাখ টাকা হাওলাত, মাস শেষে কত ইন্টারেস্ট দিবেন? এরকম আছে না নাই? তোর মন আছে সাথে সাথে জাহান্নাম, তোরে জান্নাতে কে নিবে? তুই তো নিজে জাহান্নামে যাবি, আর একজনকে জাহান্নামে তুমি বানিয়ে দিচ্ছ। কথা বলেন ঠিক কি না? বুঝ আসে? এই জন্য আল্লাহ নবী বলেন, উম্মতের দল, আমি ওয়াদা দিলাম আল্লাহর হুকুমের সাথে সাথে আমার তরিকা যদি চলতে পারো, আমার সুন্নত নিয়ে যদি আসতে পারো, আমি নবী ওয়াদা দিলাম মৃত্যুর সাথে সাথে আমি নবী থাবা দিয়ে তোরে জান্নাতে ঢুকাইয়া দেব। আর যে আমার কথা শুনবে না, আমার তরিকায় চলবে না, তার কি হয়? আমি নবীর সেটা দেখার বিষয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাঈ ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইলজাল জামালু ফী সামিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে মিথ্যা কথা বলে, এরকম মানুষ দুনিয়াতে আসে না নাই? দুনিয়াতে মিথ্যা কথা বলে, দুনিয়াতে খারাপ কাজ করে, অবৈধ কাজ করে, এবং মনে করে শেষ জমানায় তওবা করেই বা শেষ জমানায় আল্লাহর কাছে কান্নাকাটি করেই বা শেষ জমানায় হজ করেই বা শেষ জমানায় দান খয়রাত করেই জান্নাতে চলে যাব, ওই সমস্ত লোকদের মতো বোকা লোক নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনকে বিশ্বাস করে না, আয়াতগুলোকে, এই কথা ওয়াজগুলোকে যারা বিশ্বাস করে না, ওয়াস্তাকবারু আনহা, এবং তারা অহংকার করে, তারা অহংকার করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, দুই বছর ইমামকে কি দান দেব? ওনার বক বক করা উনি করতে থাকুন, শুনে না আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা বলে, ইমাম হে মুয়াজ্জিন, তোদের টেনশন নাই, তোমরা নবীওয়ালা কাজ চালিয়ে যাও, তোমরা শুনে নাও, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ইওয়ালা ইয়াদখুলুনাল জান্না, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এই সমস্ত হারামীদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করবেন, হাত্তা ইলিজাল জামালু ফি সামিল খিয়াত, সুয়ের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা সম্ভব নয়, এই সমস্ত লোকগুলো কিয়ামত পর্যন্ত জান্নাতেও যাওয়া সম্ভব নয়। আল্লাহু আকবার বলে, আল্লাহ একবার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে, সুয়ের ছিদ্র দিয়ে উট ঢুকানো সম্ভব? আল্লাহ তাআলা বলে, এটা যেমন অকল্পনীয়, এটা কেউ পারবে না, ঠিক তেমনি ভাবে একটা মানুষও জান্নাতে, এরকম মিথ্যাবাদীগুলো যারা আয়াতকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, আর না মানাই তো অস্বীকার, কথা বলেন ঠিক কি না? এরাও জান্নাতে যেতে পারবে না। আজকে আমাদের ভিতরে অহংকার, আমাদের ভিতরে আছে বদগুমান, আমাদের ভিতরে আছে এই ধরনের স্বভাব, এগুলো তো ঈমান ধ্বংস করে দেয়, কথা ঠিক না? আপনার থাকতে হবে সদয়, মহাব্বত, ভালোবাসা, রাগ নয়, একজনকে ভালোবাসা দিয়ে বোঝাতে হবে।